অভিনেত্রী তানজিন তিশা এবারের ঈদে ধরা দিয়েছেন এক পরিণত অভিনেত্রী হিসেবে। ভক্তরা এবার তার কাজ দেখে মুগ্ধ হয়েছেন। নাটকের মান প্রমাণের সহায়ক ভূমিকা পালন করে ভিউ। সম্প্রতি ভিউয়ের দিক থেকে একটা মাইল ফলক ছুঁয়েছেন তিশা। দেশের প্রথম নাট্য অভিনেত্রী হিসেবে এর আগে কোটি ভিউয়ের রেকর্ড করেছিলেন মেহজাবিন চৌধুরী। এবার মেহজাবিনের ফলকটি ছুঁয়ে দিলেন তিশা। তার অভিনীত 51টি নাটক ইতোমধ্যেই কোটি ভিউয়ের ক্লাবে প্রবেশ করেছে। আমরা সেই লেভেলের আমরা কানেক্টেড, মানে একটা ইমোশনাল ব্যাপার, মানে উই আর সোলমেটস। আমারও না সেম ব্যাপারটা ফিল হচ্ছে। উই আর বেস্ট ফ্রেন্ড বাট উই আর লাইক সোলমেটস। তিশা বলেছেন, এটা আমার জন্য অনেক আনন্দের খবর যে ইউটিউবে 51টি নাটক কোটিবার দেখেছেন দর্শকরা। আমি চেষ্টা করেছি সবাইকে আরও ভালো কাজ উপহার দেওয়ার জন্য। সেই চেষ্টাটি গত ঈদেও ছিল। আমার নির্মাতা ও দর্শকদের সাপোর্ট না পেলে হয়তো এটা সম্ভব হতো না। সবার প্রতি অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা। ক্রাশ খেয়েছিস না? মানে মানে অপর হাসানের উপর ক্রাশ খেয়েছিস? না মানে কনফার্ম খেয়েছিস না? এর বাইরে তিশা এমনটিও বলেছেন, ভিউ একটা সংখ্যা মাত্র, সেটা আমি জানি। একটা কাজ ভিউ হলো মানে কাজটা অনেক বেশি দর্শক দেখেছে। এটাও সত্যি, ভিউ আর মান দুটো আলাদা বিষয়। যেহেতু কাজগুলোতে অনেক ভিউ হয়েছে, তার মানে দর্শক পছন্দ করেছেন। তবে কাজের ক্ষেত্রে আমি এখন সবার আগে মানটাই দেখি। পারফেক্ট থ্রিলার ইজ ভেরি রেয়ার। কুইন অফ ক্রাইম, আগাথা ক্রিস্টি, উনি সবচেয়ে বেশি এগিয়েছিলেন। উনি বেশ কিছু পারফেক্ট থ্রিলার তৈরি করতে পেরেছেন। আমার থ্রিলার, ট্রাস্ট মি, আমার থ্রিলার পারফেক্ট থ্রিলারের ধারের কাছেও নেই। পারফেক্ট থ্রিলার হচ্ছে সেটা যেটা ফিকশন এবং রিয়েলিটি। তিশা অভিনীত কঞ্জুস টু ও বেস্ট ফ্রেন্ড টু নাটক দুটি সবশেষ কোটির ক্লাবে প্রবেশ করে। তারও আগে একই ক্লাবে অবস্থান করছিল 49টি নাটক। ফাবির, এই যে সারাদিন টিভিতে নাটক, ওয়েব সিরিজ, ইউটিউব, ফেসবুক, এগুলো কি বলতো? এগুলো করতে করতে তুমি না একদম অসুস্থ হয়ে যাচ্ছ। মোটে অসুস্থ হচ্ছি না। সারা জীবন এই ইউটিউব খেলাবো না, এসব দেখে কাটিয়ে দিতে পারবো। এত ভালো একটা বউ, এত সেবা শুশ্রূষা করে আমার, খেলো না? তাই না? হ্যাঁ তাই, বিষয় হচ্ছে না, এই পাটাও ভেঙে দাও। না জান, ছেড়ে তো আমি করতে পারবো না। জানা গেছে ঈদের পর থেকেই গ্রামের বাড়ি শরীয়তপুরে পরিবারের সঙ্গে আছেন তানজিন তিশা।